वेलकम फ्रेंड्स, आमी सुब्रत और आपनारा देखछेन एसकेके वर्ल्ड यूट्यूब चैनल। बंधुरा, आजकेर भिडियोते आमी आपनादेरके आपनादेर व्यवहार करा सीमेर उपरे भारत सरकारेर पक्ष थेके दुटी बड़ो आपडेट बेरिये एसेछे, सेई दुटी आपडेट आपनादेरके जानाबो। तो बंधुरा, शुरू करब आजकेर भिडियो। सबार प्रथमे आपनादेरके जानाई भारत सरकारेर पक्ष थेके प्रथम जे आपडेटटी बेरिये एसेछे सेई आपडेटटी हलो पोर्ट। तो बंधुरा, आमरा जखन कोनो सीम व्यवहार करी और से ही सीम कम्पानी बा से ही नेटवर्क थेके आमरा जखन अन्य कोनो नेटवर्के जेते चाई, तखन आमादेरके POR लिखे 1900 ए 1900 नम्बरे किन्तु एकटी SMS पाठाते हय। और से ही SMS करते गेले आमादेरके किन्तु आमादेर SMS आउटगोइंग एर व्यवस्था थाकते हबे। तो आमरा रिसेंटलि एखन जे समस्त रिचार्ज करी तार भितरे प्रतिटा प्याकेई किन्तु SMS एर फेसिलिटी थाके ना, सेखाने थाके आनलिमिटेड कलिंग एबं इंटरनेटेर विशेष व्यवस्था। तो बंधुरा, सेई जोन्नोई किन्तु जखन आमरा कोनो पोर्ट करते चाई तखन आमादेरके अनेक बेशी समस्याय पड़ते हय। आर सेई जोन्नो आमादेरके VI যদি আমরা ব্যবহার করে থাকি আমাদেরকে 179 টাকা দিয়ে রিচার্জ করতে হয়, এবং তবেই কিন্তু আমরা পোর্ট করার জন্য যে SMS করব সেই ব্যবস্থাটি বা সেই সুবিধাটি পেয়ে থাকি। তো বন্ধুরা, এই জন্য কিন্তু জিও তরফ থেকে একটি অ্যাপ্লিকেশন করা হয়েছিল বা একটি কমপ্লেন আপনারা বলতে পারেন করা হয়েছিল ট্রাইয়ের কাছে। তো ট্রাই এই বিষয়টি নিয়ে অনেক চিন্তাভাবনা করে এবং তারা একটি সিদ্ধান্তে পৌঁছায়, অর্থাৎ ভারত সরকার থেকে জানিয়ে দেওয়া হয় যে এখন থেকে আপনার কাছে যদি কোনো রকম SMS প্যাক নাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি 1900-তে SMS করতে পারবেন, এবং আপনি কিন্তু ফোনও কলবর করতে পারবেন। এটা হবে অ্যাকচুয়ালি একটি টোল ফ্রি নাম্বার, যার ফলে এখন থেকে আপনাকে আপনি যে নেটওয়ার্কেই থাকুন না কেন, আপনি যদি VI-তে থাকেন সেখানে 179 টাকার রিচার্জ আপনাকে করতে হবে না, আপনি যদি এয়ারটেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 155 টাকা রিচার্জও করতে হবে না, আপনি যদি জিওতে থাকেন সেক্ষেত্রে আপনাকে 128 টাকার রিচার্জও করতে হবে না। এখন আপনি কিন্তু আপনার নেটওয়ার্কে শুধুমাত্র আউটগোয়িং কলের ফেসিলিটি থাকলেই আপনি কিন্তু বা না থাকলেও আপনি কিন্তু 1900-তে SMS পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এই প্রথম আপডেটটি জানার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী দ্বিতীয় আপডেটে। আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটি বেরিয়ে এসেছে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে, আর সেটাও কিন্তু এই সিম কার্ডকে নিয়ে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখুন, আপনারা কিন্তু এক নামে সর্বাধিক 9টি সিমকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তার ওপরে বেশি সিম যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু তার KYC আপডেট করাতে হবে, আর যদি তা না করান তাহলে কিন্তু আপনাদের সেই সিমগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই যদি বেশি সিম থেকে থাকে আপনারা কিন্তু KYC ভেরিফিকেশন বা KYC আপডেট অবশ্যই করিয়ে নিন। ভারতবর্ষের উত্তর এবং পূর্ব এই দুটি দিকে যে রাজ্য রয়েছে সেটি হচ্ছে জম্মু কাশ্মীর এবং আসাম। এই দুটি স্টেটকে কিন্তু অন্যরকম নিয়ম রয়েছে, এই দুটি স্টেটের জন্য কিন্তু যে নিয়ম তাতে আপনারা সর্বাধিক 6টি সিম কার্ড রাখতে পারবেন। আপনাদের কাছে যদি সেই 6টি সিম কার্ডের বেশি সিম কার্ড থেকে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই তার আপডেট করাতে হবে, অর্থাৎ KYC আপডেট করাতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা জেনে গেলেন যে আপনারা এক নামে আপনারা যদি জম্মু কাশ্মীর আর যদি আসাম এই দুটি রাজ্যে থেকে থাকেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম 6টি সিমকে আপনারা এক নামে নিতে পারবেন, আর যদি দেশের অন্য কোনো রাজ্যে থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 9টি সিম কার্ডকে কিন্তু রাখতে পারবেন। তার চাইতে বেশি রাখলেই কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে, আপনার সেই সিম কার্ড হয় বন্ধ করে দেওয়া হবে, আর না হলে আপনি যদি পারেন তো নিজেও বন্ধ করে দিতে পারেন, না হলে আপনাকে KYC আপডেট করতে হবে। তো বন্ধুরা, সিম কার্ড নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এই ছিল নতুন দুটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে এই ধরনের নতুন আপডেট নিয়ে।